দর্শক, স্টুপিড টক অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে জেনে আমরা যার পর নাই আনন্দিত। যদিও আপনাদের ভালো লাগা বা না লাগা দিয়ে আমাদের কোনো টেনশন নেই, ওসব আমরা খুব একটা বিবেচনা নিতে চাই না। আপনারা পছন্দ করুন আর নাই করুন, আমাদের স্টুপিড টক চলবে। ভালো না লাগলে আপনারা অন্য চ্যানেলে চলে যান, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আমাদের এই অনুষ্ঠানটি চালিয়ে যাবই, কারণ আমরা জানি খামোখা কোনো টক শো দিয়ে দেশের চেহারা পাল্টে দেওয়া যাবে না এবং যায় না। তাহলে কথা বলে চ্যানেলের পর্দা ভরতে অসুবিধে কি? সস্তা এই অনুষ্ঠান যদি নিদেন পক্ষে 30 মিনিট সময় পার করে দেয়া যায়, তাই বা কম কিসে? দেখ দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক। ইচ্ছে করলে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন, জিজ্ঞেস করতে পারেন কিভাবে। উত্তরটা খুবই সহজ, এই যে ফোন সেটটি, আপনারা ফোন করুন, সংযোগ পেয়ে গেলে ব্যাস হয়ে গেল, আপনারা কথা বলবেন, আমরা শুনবো, আবার আমরা বলবো, আপনারা শুনবেন, অবশ্য যদি সংযোগটা পান। তো প্রিয় দর্শক, আপনার ফোন সেটটি হাতে নিয়ে এখনই টিভি সেটের সামনে বসে যান। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম ফোন কল দাতার জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণীয় প্যাকেজ পুরস্কার, সঙ্গী সহ বরিশাল লঞ্চের দুটো টিকিট ফ্রি এবং সঙ্গে একটি হাত পাখা। তবে জানি না টিকিটটা কি ডেক না কেবিনের, কেবিন হলে তো হাত পাখার প্রয়োজন নেই। যাক প্রিয় দর্শক, আমরা তৈরি, আপনারা? বাহ, চমৎকার চমৎকার। তাহলে প্রিয় দর্শক, আপনি আগে থেকেই তৈরি ছিলেন, বলুন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। স্যার, দুইটা গেট দিয়ে আর একটা মাতারি গেট দিয়ে ভিতরে ঢুকতে চায়। সরি, বোঝা গেল না দর্শক, আপনার দয়া করে প্রশ্নটি আরেকবার করুন। ঢুকতে চায়, আপনাগুলোকে দেখা করব। আরে বাবা, আপনি কে বলছেন? দর্শক আপনার নামটা বলুন। স্যার, আমি নুরুল। হ্যাঁ নুরুল, ওহো, আবারও নুরুল। ওরে, তোমার জ্বালায় তো এই অনুষ্ঠানই বন্ধ করতে হবে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ, এরা আইজুল মিয়ার পরিবার, কয় ভিতরে যাইব। আপনার ফ্যামিলি? ও হ্যাঁ, না ওইসে কি, আমি আসতেছিলাম আপনাকে এই টেলিভিশন সেন্টারে, এর মধ্যে আমার ওয়াইফ মানে আমার পরিবার কলো যে তুমি একা একাই দেখবা, একা একাই যাবা অনুষ্ঠানে, তা আমাকে সাথে করে নিয়ে যাও, আমরা কি দোষ করেছি? এখন চিন্তা করেন, ও গো কীভাবে আমি না করি, একটা দাবি তুলিছে আমার উপর, এই আশাটা পূরণ করতে হয় না, তা আমি সাথে আনি নি, কইছি তোমরা আসতে পারলি আইসো, না আসতে পারলি না আইসো, না আইসে। আপনি আমার খোদারে, আমি কাকে কি বলছি? আজিজুল প্রামাণিক আমার ডানে বসা, আর আমার বামে বসা জনাব ইদ্রিস গাছি। আজ স্টুডিওতে আমাদের অতিথি হয়ে আসছেন, আমরা আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে কথা বলব এবং তাদের সমস্যাটা জানার চেষ্টা করব। সমস্যাটি হলো আপনাদের, আপনাদের জবানে দিয়েই বলুন, কে বলবেন? বাদীর কাছেই শোনেন। বাদী মানে যে আরজি করেছে আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে অভিযোগটা আমাদের আগে শুনে নেওয়া দরকার, প্লিজ অভিযোগটা বলুন। যেমন খুশি তেমন। ওরে বাপরে, কি গিলাস নাকি না, এত সুন্দর জিনিস খান খান, কোন মুখ লাগাতেই তো কিরম লাগে, কোনো অসুবিধা নেই, খান খা খা, তাড়াতাড়ি খা। শুনেন, কনিকার কে একজন এসে আপনার কাছে একটা আরজি করলো, একটা চিঠি পাঠায় দিল, আর আপনি তার জন্য সালিশ বিচারে বসে যাবেন? এটা কিন্তু ঠিক না। আমি কি এমএম এত বিভিন্ন আদেশ করেছি নাকি? এ তুই কথা কইছ না, তুই পানি খা, ভীষণ কবি আনে, তাড়াতাড়ি খাই তারপরে কথা কয়। হ্যাঁ তালি তালি, তুমি কিছুই করো নাই তাই কবি চাচ্ছ না? না আমি কিছুই করিনি। এই দেখো, এই দেখ কিরম আবার দাঁত বাইর করে হাসতেছে, দাঁত কেলে হাসতেছে। এ তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নাই রে? লাজ শরম নাই? নেই, লাজ শরম থাকবে কি জন্যে? তুই একই কথা প্রত্যেক দিন কোস, আর আমি লজ্জায় মরে যাবো, তাই না?
খুব আহ্লাদ বেড়ে গেছে তোমার না? কিসের আহ্লাদ? হ্যাঁ কিসের আহ্লাদ? তুমি আমার এত বড় সর্বনাশ করে এখন আহ্লাদ মানাচ্ছো নাকি? আহ্লাদের কথা কইছো? তোর আমি কিসির সর্বনাশ করেছি? স্বপ্ন দেখবি, কেউ এসে ধাক্কা দেবে, তোর ভেঙে গেলে সেটা দোষ আমার? সেই তো, এই তো দেখছেন শুনেছেন তো, ওকে ভেঙে দেওয়ার কথা কয়েছে, ভেঙে দেওয়ার কথা কয়েছে, দেখছেন কি ভেঙে দেওয়ার কথা কইছি? কথা ঘোরাবো না, কই সম্মানিত অতিথিবৃন্দ, আমার মনে হয় আপনারা একটু একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন। দরকার নেই, আপনি শেষ করেন। আচ্ছা প্লিজ প্লিজ আজিজুল সাহেব, আপনি উত্তেজিত হবেন না, আমার একটা ফোন আছে, ফোনটা নেই। আরে ফোন মন নিয়ে তো ভাবে নি, উনি আমার জোচর করলো কেন? এটার আগে বিচার করেন, জোচর করলো কেন? এই চুপ চুপ একদম চুপ, মেলা কথা কইছো, জোচর করলো মানে তুমি আমার কি করেছ? এই বেশি হয়ে গেছে না? কি কইছি? কি কইছো মানে? কি কইছি? কি কইছো মানে? টাকা কিছু করে যদি কিছু করে একে অস্থিকার দেবে। হ্যাঁ কেন যতই কিছু করছি ততই কিছু করছি না, পাসপোর্টটা বেরিয়ে গেছে। আচ্ছা দামন দামন থামবে কি? ও কি করে সেরা কি দামন ফোনটা নেই আমি। হ্যালো দর্শক, প্রশ্ন করে নামতে বলুন না, কি জানি কি করুন, নাম বলুন, প্রশ্ন দূত সব কিছু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আপনাদের জন্য। দর্শক প্রশ্ন বলুন, নাম করুন। আরে দূত তুই আবার একই কথা বলছি, দর্শক বলুন আপনি কোথেকে বলছেন? হ্যালো আমি কুমিল্লা থেকে বলছি। বলুন দর্শক আপনার প্রশ্ন করে নাম, নাম করে নাম বলে প্রশ্ন করুন। উফ আমি জানতে চাচ্ছি। জি দর্শক কি জানতে চাচ্ছেন, আপনি কি বলছেন? জানতে চাচ্ছি, জানতে চাচ্ছি জি বলুন। না বলছি যে জানতে চাইছেন না বলতে চাইছেন বলুন। স্বপ্ন কি কখনো সত্য হয়? জি না মানে হ্যাঁ, ইয়ে আপনারা উত্তরটা কি কেউ দেবেন? জি বলুন। না আমি একদিন ফজরের রাতে শুয়ে আছি, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, একটা গাছ, বিশাল গাছ, গাছের নিচে একটা পুকুর, ওই গাছের থেকে শুকনো পাতা পুকুরের মধ্যে পড়েছে আর পড়েই মাছ হয়ে গেল। বাহ! তারপর ওই পাতাটা যখন আবার ডাঙ্গায় গেল তখন বাঘ হয়ে গেল, আমি মাছটা ধরতে গেছি, মাছটা দৌড় দিয়ে চলে গেল, তারপর আমি যেই ডাঙ্গায় গেলাম এমন ভাবে বাঘ হা করে উঠলো, আমি তো ভয় পেয়ে গেলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে চাচ্ছিলাম যে পাতাটা যদি ডাঙ্গা আর পানির মাঝামাঝি অবস্থায় থাকে তাহলে কি অবস্থাটা হয়? তাহলে মনে করো যে হিজড়া হয়ে যেতে পারে। হ্যাঁ কে খুব তাক বাড়ায় উত্তর দিয়ে গেছিলে, দাও দাও কি জানবি চাইলে কি আর তুমি কইলে ডাকি? আমি তো যা দেখেছি তাই কইলাম। যা দেখেছি তাই কইলে নাকি? তুই পারলে তুই ক, তোর কাছে তো জিজ্ঞেসও করেনি। হ্যালো আমার, হ্যালো দর্শক বলুন আপনার নাম বলে প্রশ্ন করুন। মেলা ভেজালে পড়ে গেলাম স্যার। মানে মানে দর্শক আপনি কি ধরনের ভেজালের কথা বলছেন স্যার? মাতারি খেইপে গেছে স্যার, হে আপনার দরে যাইবে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি নুরুল, অফিস থেকে কইতেছি। ওফ কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে সব, আমি তো কিছুই বুঝতে পারছি না, একদিকে দুজনে পেঁচালা তার মধ্যে তুমি আবার নুরুল, প্লিজ এভাবে খামাকে আমাকে ফোন দেবে না। মুই কি করবো স্যার, হেরা বইবে না স্যার, হে কয় স্বামীর দেরে যাইবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওদেরকে বসতে বলো, আমরা আসছি। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আমার কি অবস্থা, যাকগে আপাতত এটুকু থাকুক, বাকিটা ফিরে এসে আমরা দেখাবো। প্লিজ আপনারা কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে, প্লিজ। হ্যাঁ খুবই জরুরি, ওনার পরিবার চলে এসেছেন তো। আরে ওই জায়গায় বসো, আমি অনুষ্ঠানটা শেষ করে আসতেছি, আর ওর কান্না থামাও, বাচ্চা কাচ্চা নিয়ে এনে চলে আসছে।
আচ্ছা ঠিক আছে বলছেন। প্রিয় দর্শক, এক কাপ চা খেয়েই আমরা আবার চলে এসেছি বিরতির পর। দর্শক, আমাদের আজকের অতিথি দুজন সাথে আপনাদের আগেই পরিচয় হয়ে গেছে, একজন হচ্ছে আজিজুল প্রামাণিক আর একজন হচ্ছে ইদ্রিস গাছি। আমরা বিরতির আগে বেশ বিভিন্নভাবে চেষ্টা করছিলাম ওনাদের সমস্যাটা খুঁজে বের করতে, কিন্তু আমরা সমস্যা পাইনি। কিন্তু আমরা কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নই, আমরা যেভাবেই হোক সমস্যাটা খুঁজে বের করব এবং সমাধান করার চেষ্টা করব। তাহলে জনাব ইদ্রিস গাছি, জি জি বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালোই তো আছি। আরে ওই যে ওর কথা করছি, বুঝছেন, ও উত্তরখান কি দিবি, উত্তর আমি দিচ্ছি। ওই যে স্বপ্ন সত্যি হয় কিছুর জন্য, যদি স্বপ্ন সত্যি না হয়তো তাহলে তো মানুষ স্বপ্নই দেখতো না। আপনি এই দুনিয়ায়, বুঝছেন, এই দুনিয়ায় এই মানুষ সমাজের মধ্যে যত লোক আছে স্বপ্ন কেউ দেখে নাই, এরম একটাও পাবেন। এমন ভাবে কথা করছে, হ্যাভি জ্ঞানী, পেটে নেই এক ফোঁটা বিদ্যে আর ফটর ফটর করতেছে। আরে জ্ঞানের কথা কত বিদ্যে লাগে নাকি? বিদ্যে লাগে না, বুঝছো? ও তার মানে পড়াশোনার দরকার নেই, পড়াশোনা এই সমাজে পড়াশোনা করার কোনো মূল্য নেই। আমি সে কথা করছি না, তাহলে তো তাই তো করছি। স্কুলের বিদ্যে এক নাকি? দর্শক নাম বলে প্রশ্ন করুন। পৃথিবীর বড় মেলা মেলা মানুষ আছে বলে লেখাপড়া করে না। হ্যাঁ দর্শক, তুই তো বড় মানুষ, পৃথিবীর বড় মানুষ। সম্মানিত সম্মানিত অতিথি ফোন দিয়েছেন। হ্যালো দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আইসি ডাঙ্গে তুমি ইসমাইল হইতে? হ্যাঁ বলছেন। বাবা আজি আইসি ডাঙ্গে তুমি ইসমাইল হইতে? জি বলুন, আপনার প্রশ্ন করে নাম বলে প্রশ্ন করুন। আই হইতে কি এই যে অনেরে এটা আই আর এই কিন কি তব করুন লাগগন দে পাবলিক করে অনেরে কি বোকা ভাই হন ভাই? না না না, সেরকম বিদেশ থেকে ফোন আসছে রে ভাই। না না সেরকম বাবা কেন, মানে আমাদের প্রত্যাশাটা মনে করুন একটু। ওড়া কথা না কইস, চ্যানেল লুকা লই মানুষের সঙ্গে চালাকি করত দে না। দুঃখিত দর্শক, লাইনটা কেটে গেল। কোন দে বিদেশ থেকে ফোন আসছে? আসলে এটি দেশি ফরেনার একজন ফোন দিয়েছিলেন। জি আপনারা কি যেন নিয়ে কথা বলছিলেন বলুন। এই লোক কি করছে সেটা শুনেন, আমার কি করছে? আরে আমি কিছুই করিনি, ফাও ফাও আমার ঘরে দোষ দিচ্ছে। এই আমার কত কত ক্ষতি করেছ তা কি তুমি জানো? হ্যাঁ কত করেছাও তোমার কাছে সামান্য মনে হচ্ছে, কিন্তু আমার তুমি লাখ লাখ টাকা খরচ করে ক্ষতি করে ফেলেছাও। আমি তো কিছুই বুঝি না, সামান্য এক দশ টাকা হারির জন্য মনে হয় লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেল। হ্যাঁ লাখ লাখ টাকা মানে মাত্র লাখ লাখ টাকা, আমার যে কি ক্ষতি হয়েছে সেটা আমি বুঝতেছি, তুমি ওইগুলি বুঝবে না, বুঝছাও? হ্যাঁ লাখ লাখ টাকা, বাড়ি এক হারি নিয়ে ও লাখ টাকার স্বপ্ন দেখতেছে। লাখ টাকার স্বপ্ন মানে তার চেয়েও বেশি, শুনবে হিসাব নিবে ভাই? শোনেন, জি বলেন। ওই হাঁড়ি, হাঁড়ির মধ্যে যে রস ছিল সেই রস আমি জ্বালাতাম, জ্বালায় গুড় বানাতাম, গুড় বানায় বেচতাম, বেশি ডিম কিনতাম, সেই ডিমের তেন মুরগি হতো, সে মুরগি বেচতাম, মুরগি বেচে ছাগল কিনতাম, ছাগল ছাগল দিয়ে তো সেই দিয়ে তেন মনে কর যে ছাগল বেচতাম, ছাগল বেচে অবশ্যই এই যে দেন এই সাঁতার গাছির কাম করি কেনকার দিনের পোষায়। হ্যাঁ কোন মাত্র কয় মাস, মাত্র কয় মাস, তাও আবার সে শীত টান কমিয়ে গেছে, শীত কমিয়ে যায় এখন, তারপরে আবার কি রোগ বাড়াচ্ছে, কি জিনিস রোগ বাড়াচ্ছে, সেই রোগের জন্য রস তো কেউ খায় না। হ্যাঁ সে দোষ কেন মনে হয় আমার, আমি তো মানুষকে কয়ে দিছি যে তোরা ইদ্রিসের রস খাইস নে। দেখছেন আমার সর্বনাশ করে আবার কিরম মজা করতেছে, হ্যাঁ কিরম হাসি হাসি তেদামি করে কথা করছে, দেখছেন? মজা করবো না তাই করবো কি, এরম মাটির হাড়ি মাথায় নিয়ে তুমি স্বপ্ন দেখবা, তখন হিসাব করবা না যে মাটির হাড়িতে টুকা লাগলেই ফাইটে যাবে না। দর্শক এই প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা নেই, জানা থাকলেও আমি তো এভাবে স্বপ্ন দেখতাম না। তাকে প্রিয় দর্শক আমরা এখন বিদায় নেব। প্রশ্নটি নিয়ে আপনারা ভাববেন নিশ্চয়ই, এভাবে স্বপ্ন দেখলে হাড়ি তো ভেঙে যেতেই পারে, তাই না? হাড়িতে নাই ঘি ঠকঠকি হবে কি? প্রিয় দর্শক আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের অন্য কোনো স্টুপিড টক শোতে, আরও নতুন দুজন স্টুপিডকে নিয়ে, এবং সাথে আমি স্টুপিড সাজু খাদেমে থাকবো আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ।